বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন এমন সব রেসিপি যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এনেছি আপনাদের জন্য এরকমই একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে তৈরি একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি সুজির পোলাও। যে কোনো নিরামিষ দিনে এটা সহজেই তৈরি করে ফেলা যায়। সকাল বা বিকেলের হালকা জলখাবারেও যেমন এটা খাওয়া যায়, তেমনি টিফিন বক্সে টিফিন হিসেবেও এটা দেওয়া যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজ আমি সুজির পোলাও কীভাবে বানাবো। সুজির পোলাও করার জন্য আমি এখানে এক বাটি, মানে পরিমাণের দিক দিয়ে দেখতে গেলে 100 গ্রাম সুজি নিয়েছি। এই সুজি আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে সুজিটা আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে এই সুজি 2-3 মিনিট আমি ভেজে নেব। সুজির কালার চেঞ্জ হবে না, কালারটা সাদাই থাকবে। এইভাবে সুজি ভেজে করলে সুজির পোলাও সম্পূর্ণ ঝরঝরেভাবে তৈরি হয়। আর এইভাবে সুজি ভেজে অনেক দিন সংরক্ষণ করাও যায়, এতে পোকাও হয় না। সুজি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে রেখে দেব। সুজি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘি গলে গেছে, এর মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এটা ঘিতে না করে আপনারা হোয়াইট অয়েলও করতে পারেন। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে এটা আমি তুলে রাখব। এবার এই ঘিয়ের মধ্যেই আমি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 6টা ছোট এলাচ, 4টি দারচিনি, অল্প একটু জৈত্রী, 6টা লবঙ্গ আর 2টো তেজপাতা দিলাম। একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু সবজি নিয়েছি, সেই সবজিগুলো আমি একে একে দিয়ে দেব। এই সবজিগুলো পরিমাণের দিক দিয়ে সবকটাই 1 টেবিল স্পুন করে আছে। প্রথমে আমি ফুলকপি ছোট করে কেটে রেখেছি দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার আমি গাজর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন এবং পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণে নিতে পারেন। এবার আমি বিনস কুচি দিয়ে দিলাম। সব সবজি ভালো করে ভেজে নেব। এইভাবে একবার সুজির পোলাও তৈরি করে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি 1/2 টিস্পুন নুন দিলাম। সবজি ভাজতে ভাজতে নুন দিলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি 2 মিনিটের জন্য একটা চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম, চাপা খুলে দিলাম। সবজি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। যদি আপনারা সিদ্ধ করে না দেন, তাহলে মটরশুঁটি প্রথমেই দিয়ে সবজির সঙ্গে ভেজে নেবেন। এবার এর মধ্যে 1 টিস্পুন
গ্রেট করা আদা দিয়ে দিলাম, ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আরো হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম। যারা সুগারের পেশেন্ট তারা এই চিনি স্কিপ করে যেতে পারেন। ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে সবজির সঙ্গে কিশমিশ ভেজে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে দিলাম। সুজির সঙ্গে সবজি খুব ভালো করে ভেজে নেব। সুজির সঙ্গে সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি প্রথমে জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন সুজি সম্পূর্ণ জল টেনে নিয়েছে। এবার আমি ওই বাটির মাপে আরো 1 বাটি জল দিয়ে দিলাম, মানে 1 বাটি সুজি নিলে 2 বাটি জল দিতে হবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু দিয়ে দিলাম, ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি 1 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। 1 মিনিট পর ফিরে এলাম, চাপা খুলে দিলাম। দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। ফুজির পোলাও প্রায় রেডি। সব শেষে আমি 1 টিস্পুন জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। যদি জায়ফল আপনাদের না থাকে তাহলে এর বদলে আপনার গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। শেষে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। যাদের বেশি ঘি খাওয়া চলে না তাদের ক্ষেত্রে এই শেষের ঘিটা না দিলেও চলবে। সুজির পোলাও আমার রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ ঝরঝরে সুজির পোলাও। একবার তৈরি করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।